সেটা হইছে এখানে আমাদের এই পাড়ার একজন সহজীবী মানুষ লালু ঋষি দাস, আপনারা দেখছেন উনি উনি আমাদের ক্লাবের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন। ওনার কোনো জমি নিজস্ব কোনো বাড়ি নাই, আর এখন তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। ওনার যে ছেলেরা আছে ছেলেরাও ওনাকে ভরণ পোষণ দেয় না, তো এই নিরুপায় হইয়া তিনি আমাদের ক্লাবের বারান্দায় আশ্রয় নিয়েছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে কোনো এনজিওর মাধ্যমে কোনো বৃদ্ধাশ্রমে ওনাকে স্থানান্তরিত করা হয়, কিন্তু এখন অবধি দুর্ভাগ্য আমাদের কোনো এনজিও আমাদের আবেদনের সাড়া দিয়ে দিচ্ছে না। আমি মহাত্মা গান্ধী ক্লাবের পক্ষ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে যত এনজিও আছে সবার কাছে বলতে চাই, এই বৃদ্ধ অসহায় মানুষটার একটা বাঁচার ব্যবস্থা করার জন্য। ওনার যে শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি আড়ালিয়া রিসিদাস পাড়া। আপনার এখানে কেন থাকে? ওনার বাড়িতে জায়গা নেই, ছেলেরা ওনাকে দেখভাল করে না, খাবার দেয় না, একজন নেই। ওনার নাম কি? হ্যাঁ, ওনার নাম কি? ওনার নাম লালু ঋষি দাস।